প্রথম সামুয়েল অধ্যায় তিন। সে সময় বাড়ক সামুয়েল এলিঙ্ সম্মুখে সদাপ্রভুঙ্কর পরিচর্যা কলে। সে কালে সদাপ্রভুঙ্কর বাক্য দুর্লভ লা, প্রকাশ্য দর্শন নথিলা। এই সময় এলিঙ্কর চক্ষু ধন্দল হওয়া লাগিলা, এণু সে দেখিপারে না। একদিন সে আপনা স্থানের শোলে ও পরমেশ্বর সিন্ধুক যে স্থানের থাকে এপরি সদাপ্রভু মন্দিরে পরমেশ্বর প্রদীপ লিভিবা পূর্বে যেত সামুয়েল শোলে সেতবে সদাপ্রভু সামুয়েল ডাকিলে। সে কহিলেন মু এঠারে অছি। পুনি সে এলিঙ্ক নিকটকু ধাই যাই কহিলে মু এঠারে অছি, আপন মতে ডাকিলে পরা। সে কহিলে মু ডাকি নাই, ফেরি যাই শুয়ো, তু সে যাই শোলে। এ উত্তরে সদাপ্রভু সামুয়েল বলি পুনর্বার ডাকিলে। তু সামুয়েল উঠি এলিঙ্ক নিকটকু যাই কহিলে মু এঠারে অছি, আপন মতে ডাকিলে পরা। সে উত্তর দেলে হে পুত্র মু ডাকি নাই, ফেরি যাই শুয়ো। সে সময় সামুয়েল সদাপ্রভুঙ্কর পরিচয় পাই নথিলে, কিবা সদাপ্রভুঙ্ক বাক্য তাঙ্ক প্রতি প্রকাশিত হই নথিলা। এ উত্তরে সদাপ্রভু পুনর্বার তৃতীয় থর সামুয়েলকু ডাকিলে, তু সে উঠি এলিঙ্ক নিকটকু যাই কহিলে মু এঠারে অছি, আপন মতে ডাকিলে পরা। এথিরে সদাপ্রভু যে বাড়ককু ডাকুছন্তি এহা এলি বুঝিলে। তেণু এলি সামুয়েলকু কহিলে যাই শুয়ো, যেবে সে তুম্ভকু ডাকন্তি তেবে তুম্ভে কহিব হে সদাপ্রভু কহন্তু আপনক দাস শুণুছি। তু সামুয়েল যাই আপনা স্থানরে শোলে। এ উত্তরে সদাপ্রভু আসিলে, পুনি ঠিয়া হই অন্য সময় পরি সামুয়েল সামুয়েল বলি ডাকিলে। তেবে সামুয়েল কহিলে কহন্তু আপনক দাস শুণুছি। তু সদাপ্রভু সামুয়েলকু কহিলে দেখ, আম্বে ইস্রায়েল মধ্যে এক কর্ম করিবা, যে প্রত্যেক লোক তাহা শুণিব তাহার দুই কর্ণ ঝাঁ ঝাঁ হব। আম্বে এলি বিরুদ্ধে তাহার পরিবার বিষয়ে যাহা যাহা কহিছু সে সমস্ত প্রথমাবধি শেষ পর্যন্ত সেইদিন সফল করিবা। যেহেতু যে অপরাধ বিষয় সে জ্ঞাত হল তহি নিমন্তে আম্ভে তাহার বংশক সর্বদা দণ্ড দেবা বলে তাহলে কহিছু, কারণ তাহার পুত্র মানে আপনা মানুষ সাপগ্রস্ত কলে হে সে সেমানুকু দমন কলা নাই। এহেতু এলি বংশর অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা সদাকাল পরিষ্কৃত নহিব বলে এলি বংশ বিষয়ে আম্ভে শপথ করিছু। তু সামুয়েল প্রভাত পর্যন্ত শয়ন কলে। তহি উত্তরে সদাপ্রভুঙ্ক গৃহদ্বার ফিটাইলে, পুনি এলিঙ্কু সেই দর্শন বিষয়ে জনাইবাকু সামুয়েল ভয় কলে। পুনি হে মোহর পুত্র সামুয়েল, এহা কই এলি সামুয়েলকু ডাকিলে। তহিরে সে উত্তর দেলে মু এঠারে অছি। তেবে সে পচালে সদাপ্রভু তুম্ভকু কি কথা কহিলে, বিনয় করুছি মোঠারু তাহা গুপ্ত ন কর। সে যে সমস্ত কথা কহিছন্তি তহিরু কৌণসি কথা তুম্ভে মোঠারু গুপ্ত কলে পরমেশ্বর সেই দণ্ড মধ্য তহিরু অধিক তুম্ভকু দেউন্তু। তহিরে সামুয়েল কিছি গুপ্ত ন করি তাঙ্কু সবু কথা জনাইলে। তহু সে কহিলে সে তো সদাপ্রভু, যাহা তাহাঙ্ক দৃষ্টিরে ভল তাহা সে করন্তু। অন্যতর সামুয়েল বড়িলে ও সদাপ্রভু তাঙ্ক সঙ্গে থাই তাঙ্কর কৌণসি কথা তলে পড়িয়াকু দেলে নাই। তাহলে সামুয়েল যে সদাপ্রভুঙ্ক ভবিষ্যত বক্তা হেবাকু নিযুক্ত হইছন্তি এহা দান ঠারু বেরসেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল জ্ঞাত হেলে। আউরি সদাপ্রভু শিলরে পুনর্বার দর্শন দেলে, কারণ সদাপ্রভু শিলরে সামুয়েলক নিকটরে সদাপ্রভুঙ্ক বাক্য দ্বারা আপনাকু প্রকাশ কলে।